অ্যাটাক, হার্ট অ্যাটাক আসার আগে শরীর কিন্তু আমাদেরকে অনেক রকম ভাবে সিমটম বুঝিয়ে দেয়, অনেক রকম লক্ষণ কিন্তু প্রকাশ করে। হার্ট অ্যাটাক কোনো মানুষের হঠাৎ করে কিন্তু হতে পারে না। যাদের অলরেডি বিপির সমস্যা রয়েছে, যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে, বা হার্টের আগে থেকেই কোনো রকম সমস্যা তাদের রয়েছে, বিশেষ করে বংশানুগতিক ব্যাপারেই অনেকে হার্ট অ্যাটাক যে সমস্যাটা হয় সেটা বেশিরভাগই কিন্তু একটা জেনেটিক্যালি বা বংশানুগতিকভাবে হয়ে থাকে। তো এই অবস্থায় যাদের অলরেডি বংশে এই রকম সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত সচেতন হওয়ার এখানে কিন্তু প্রয়োজন রয়েছে। তারা ভাবুন তো, আগে থেকেই যদি জানতে পারেন যে হার্টের সমস্যা রয়েছে এবং ইন ফিউচার হার্ট অ্যাটাক হতে পারে, শরীর জানান দিচ্ছে অলরেডি, কিন্তু আপনার শরীরে লক্ষণ প্রকাশিত হচ্ছে, তো এই অবস্থায় আপনি কিন্তু রেগুলার রুটিন মাফিক ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিজের আগামী সম্ভাব্য বিপদকে অনেকটাই কিন্তু টলিয়ে দিতে পারেন বা সেই সম্ভাব্য বিপদ থেকে বেঁচে যেতে পারেন। তো সেই জন্যই আজকে 9টা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো, 9টা ইন্টারেস্টিং সিমটম আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনাদের যদি আগে থেকে জানা থাকে তাহলে পরে আপনি কিন্তু খুব সহজেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবং লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করে আপনি কিন্তু নিজেকে অনেক সুস্থ রাখতে পারবেন বা হার্ট অ্যাটাকের সম্ভাব্য সমস্যাকে একেবারে টলিয়ে দিতে পারবেন। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই কামনা নিয়েই আজকের এই ভিডিওটার প্রসঙ্গটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। ভিডিওটা এখন স্কিপ করে যাবেন না, আর একটু ধৈর্য সহকারে দেখবেন, ছোট ভিডিও, বেশি সময় আপনাদের নেব না। প্রথম যে লক্ষণটা দেয় শরীর সেটা হচ্ছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা খুব তাড়াতাড়ি ক্লান্ত বোধ করা, এবং অবশ্যই একটা সামান্য কাজ করতে গিয়েও প্রচণ্ড পরিমাণে ঘাম বেরোনো এবং হাঁপিয়ে ওঠা, এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ মাথা ঘোরা, এবং মাথা ঘোরার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটু শ্বাসকষ্ট অনুভব হতে পারে, একটু না, অনেকের ক্ষেত্রে কিন্তু এই শ্বাসকষ্টটা বেশ ভালো রকমভাবে অনুভূত হয়। তো এই অবস্থায় আপনার কিন্তু যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, এরকম কিন্তু হতে থাকে। ঠোঁটের কাছের অংশটা, উপরে বা নিচের অংশটা অনেক সময় নীলাভ রং বা নীলাভ একটা আভা তৈরি হয়। এবার ফর্সা মানুষের ক্ষেত্রে খুব সহজেই বোঝা যায়, যাদের গায়ের রং ঈষৎ চাপা তারা অনেকটা বুঝতে পারে না, কিন্তু এইটা বুঝে নেবেন যে আপনার ঠোঁটের স্বাভাবিক আকৃতি বা স্বাভাবিক রং আগে যেটা ছিল তার থেকে কিন্তু রং একটু গাঢ়র দিকে হয়ে গেছে, বা একটু কালো কালো মনে হচ্ছে, বা একটা ঈষৎ একটা অন্য ধরনের চেঞ্জেস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। এরপর যেটা দেখতে পাওয়া যায় বন্ধুরা সেটা হচ্ছে আপনার সকাল বা রাতের দিকে যে কোনো একটা সময়ে আপনার কিন্তু একটু ঘাম হওয়ার প্রবণতা থাকবে, কোনো কারণ ছাড়াই, কোনো কাজ ছাড়াই আপনার কিন্তু হঠাৎ করে ঘামতে থাকবেন আপনি, ঠিক আছে? তো এই সমস্যাগুলোকে দেখা দেয়। এরপরে যেটা দেখা দেয় সেটা হচ্ছে চোখের আশেপাশে বা চোখের নিচে কোলেস্ট্রল হয়ে গেলে যে ধরনের ছোপ ছোপ এক ধরনের দাগ দেখতে পাওয়া যায়, তো সেই ধরনের ছোপ ছোপ কিন্তু এক ধরনের দাগ আপনার স্পষ্টতই আপনি দেখতে পাবেন, অর্থাৎ এটা কোলেস্ট্রলেরই দাগ, কারণ হার্টের সমস্যা অতিরিক্ত কোলেস্ট্রল থেকেই বেশিরভাগ হয়ে থাকে। তো এই ধরনের একটা সমস্যা আপনি কিন্তু দেখতে পাবেন। এরপর যেটা দেখা যায় বন্ধুরা, পা বা শরীরের বিভিন্ন অংশে আপনার কিন্তু হঠাৎ করে ফুলে ওঠার একটা প্রবণতা তৈরি হবে, মানে হঠাৎ করে ফুলে যাবে, কোনো কারণ ছাড়াই দেখবেন হঠাৎ করে পা ফুলে গেছে, হঠাৎ করে হাত ফুলে গেছে, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে, সাবধান হওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সর্দি আপনাকে ছেড়ে যেতে চাইবে না, সর্দি সমস্যায় সবসময়ই লেগে থাকতে পারে, এবং অবশ্যই বলতে পারেন যে প্রায়ই আপনার কিন্তু শীত করবে, মানে প্রচণ্ড গরমের মধ্যেও আপনার কিন্তু হঠাৎ করে একটু শীতে শীত শীত অনুভব হবে। এছাড়াও যেটা দেখতে পাওয়া যায় বন্ধুরা সেটা হচ্ছে কফ, হঠাৎ করে কাশতে থাকেন আপনি, কাশি তৈরি হয়, এবং কাশির সঙ্গে কিন্তু যে কফটা আসে সেই কফের রং ঈষৎ লাল হয়ে থাকে বা একটু গোলাপি রঙের হয়ে থাকে। তো এতে স্পষ্টতই বুঝতে পাচ্ছেন যে একটু হলেও রক্ত কোথাও না কোথাও কফের সঙ্গে মিশ্রিত রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এবং তার পরামর্শ অনুযায়ী সেইভাবে লাইফটাকে আগে নিয়ে যান। দেখবেন আগে থেকে কিন্তু হার্ট অ্যাটাককে আপনি অনেকটাই টলিয়ে দিতে পারবেন বা সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। বন্ধুরা, যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে আল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু আল বাটনে ক্লিক করতে ভুলে যান, যার ফলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে না। বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং বিষয়ের সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।